চ্যানেল টি1 টিভিতে সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ শ্যামগ্রাম সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। এই সড়কটি সংস্কারের দাবি ছিল এলাকার মানুষের। অবশেষে গত শনিবার সড়কটির নির্মাণ কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ। উপজেলার সলিমগঞ্জ বাজার থেকে শ্যামগ্রাম বাজার পর্যন্ত প্রায় 7 কিলোমিটার পাকা সড়কটি মৃত্যুর কূপে পরিণত হয়েছিল। এর ফলে চলাচলকারীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিলেন প্রতিনিয়ত। এলাকাবাসী জানান, দীর্ঘ দুর্ভোগের পর সড়কটি নির্মাণ কাজ শুরু করায় এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। আমরা খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নবীনগরের জনগণের, মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মহোদয়ের কাছে, যে উনি আমাদের মনের আশা, আমাদের এলাকাবাসীর দাবি দেওয়া উনি পূরণ করছেন। আমরা উনির কাছে খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।